তো স্যার লেবেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভিডিও এই ধরনের ভিডিও আমি কিছুদিন আগে টিউটোরিয়াল দিয়েছি সো অনেকে বলেছেন ক্যাপকেট অ্যাপ দিয়ে ভাই এই ধরনের ভিডিও কিভাবে ম্যাগ করব তা নিয়ে একটু টিউটোরিয়াল দেন তো ক্যাপকেট অ্যাপ দিয়ে যদি আপনি এই ধরনের ভিডিও ম্যাগ করতে চান তাহলে আপনাদের খুব সহজে এডিটিং করতে পারবেন আমি এই লাইট মোশন অ্যাপ দিয়ে আপনাদেরকে অনেকভাবে বুঝিয়ে দিয়েছি এটা কিন্তু অনেকেই কিন্তু বুঝে নাই তার জন্য আমি আজকে ক্যাপকেট অ্যাপ দিয়ে একেবারে খুব সহজে আমি আপনাদেরকে শিখিয়ে দিব তো আপনারা সম্পূর্ণ টিউটোরিয়াল দেখার চেষ্টা করুন সম্পূর্ণ টিউটোরিয়াল দেখলে আপনারা পারবেন ক্যাপকেট অ্যাপ দিয়ে এই ধরনের ভিডিও ম্যাগ করতে তো বন্ধুরা সম্পূর্ণ টিউটোরিয়াল দেখার চেষ্টা করুন সুন্দর ভিডিও যদি আমি সঞ্জয় আপনাদের সঞ্জয় টেক যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকন বাজবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন চলুন ভিডিও শুরু করা যাক সো গাইস এই ইন্টারেস্টিং ভিডিওটি ম্যাঙ্গো দিয়ে আপনাদের পৌঁছে যাবে বড়ের মতো কেটে অ্যাপ তাছাড়া আপনাদের পৌঁছে যাবে ওভারলে লেয়ার একটি ভিডিও এবং একটি লেয়ার ব্ল্যাক স্ক্রিন ভিডিও সো এগুলো সব কিছু লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের ডাউনলোড করবেন সো ডাউনলোড করবে আপনাদের ক্যাপকেট অ্যাপটি ওপেন করবেন সেভেন্টি অ্যাপটি ওপেন করছি সো এরপর আপনাদের নিউ প্রজেক্ট উপরে ক্লিক করে সেভেন্টি এখানে ক্লিক করে দিলাম সো গাইস এখন আমাদের ভিডিও চলে আসলো তো আপনি থেকে দেখতে পাচ্ছেন কি 22 মিনিটে ওভারলে লেয়ার ভিডিও সো এই ভিডিওটি আমি আপনাদেরকে দিয়ে দিলাম এই ভিডিওটি আপনাদের নিয়ে নেবেন সামিতে নিয়ে নিচ্ছি সো কেটে নিয়ে এরপর আপনাদের যাকবেন এতে অ্যাড ক্লিক করবেন সো আমি আপনাদেরকে ভিডিওটি একটু দিয়েছি সো আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একটি নর্মাল একটি ভিডিও মানে এই ভিডিওতে কিন্তু শুধু আমাদের এই ওয়াটারটা দেওয়া যাচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটারটা দেওয়া যাচ্ছে আমাদের এখানে কোনো ছবি নেই এখানে আমরা ছবিটা অ্যাড করবো ছবিটা অ্যাড করার জন্য আমরা যা করবো এতে আমাদের ভিডিওটি কিন্তু রিপ্লাই করবো সো ওকে এখানে আমরা যখন আসবো সো আমরা যখন এখান থেকে ডুববো সো যখন আমাদের কার্টুনের পিকচার এখান থেকে যে ক্যারেক্টার তো আপনারা দেখতে পাচ্ছেন ওভারলে লেয়ার এটা যখন এখান থেকে ডুববে তখন আপনারা যা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন কি নিচে ওভারলে সো আপনাদের এই ওভারলে অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের অ্যাড ওভারলেতে ক্লিক করবেন এরপর আপনাদের ফটোতে চলে যাবেন তো ফটো যাওয়ার পর আপনাদের পছন্দের ফটোটি আপনাদের অ্যাড করে নেবেন সো আমি এখান থেকে একটি পছন্দের ফটো অ্যাড করে নিচ্ছি সো ওকে গাইস আমি এখান থেকে এই ফটোটি নিয়ে নিচ্ছি সো আপনি দেখতে পাচ্ছেন এই ফটোটি আমি এখান থেকে বসাবো তার জন্য আমি এই ফটোটি নিলাম ফটোটি নিয়ে এরপর আমি নিচে অ্যাডে ক্লিক করবো সো ওকে আমাদের ফটো এখানে চলে আসলো এরপর ফটোটি আসার পর আমরা কিন্তু ফটোটি আমাদের সাইজ মতো বসিয়ে নেবো তো আমাদের যেখানে ভালো লাগে সেখানে আমরা অ্যাড করবো চাইলে আমরা কিন্তু ফুল স্ক্রিন করে দিতে পারি অথবা আমরা এখান থেকে ছোটো করে দিতে পারি তো ছোটো করার পর আপনার কিন্তু একটু কাজ রয়েছে আপনারা যখন ছোটোটা করবেন তখন কিন্তু আপনাদের এখান থেকে সাইডে এইখানে কিন্তু একটু সমস্যা হবে তো সমস্যাটা আমি সমাধান করার চেষ্টা করবো তার আগে আমি আপনাদেরকে পানির সাথে আমাদের ফটোটা এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি সো এটা করার জন্য আপনি নিচে দিয়ে পেয়ে যাবেন কি স্পিড আপনাদের স্পিডে ক্লিক করবেন এরপর আপনি ওভারলেতে ক্লিক করবেন সো ওকে আমাদের পানির সাথে আমাদের ফটোটা এখান থেকে অ্যাড হয়ে গেছে আর আমরা এইটা স্ক্রিনটা আমরা কিন্তু ফুল স্ক্রিন করে আমরা এখানে বসাতে পারি এখানে বসাতে পারি অথবা আমরা কিন্তু ছোটো করে আমরা এখান থেকে এক জায়গায় বসিয়ে দিতে পারি তো এক জায়গায় বসালে আমাদের এখান থেকে যাওয়া হবে কি এখান থেকে আমাদের জায়গাটা কিন্তু মিলবে না তো এটা মিলানোর জন্য আমরা যা করতে পারি এখান থেকে আমরা কিন্তু ফটোর উপরে ক্লিক করবো সো এরপর আমরা কিন্তু নিচে স্ক্রল অন করবো এরপর আমরা কিন্তু পেয়ে যাবো মাস্কি সো আমরা কিন্তু মাস্কের উপরে ক্লিক করবো এরপর আমরা কিন্তু দুই নম্বরে এই প্রজেক্টের উপরে ক্লিক করবো হচ্ছে এটা কিন্তু অনেক বেটার একটি ফিল সো আমি এখান থেকে এটা এইভাবে ঘুরে দিলে আমাদের স্ক্রিনটা এইভাবে হয়ে যাবে সো এখান থেকে আরেকটু ঘুরে দিচ্ছি সো ওকে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমাদেরটা কিন্তু এত এখান থেকে বোঝা যাচ্ছে না যে আমরা এটা বসিয়েছি আমাদের অরিজিনাল ফটোর মতো দেওয়া যাচ্ছে সো এখন আমরা কিন্তু আমাদের মতো এটা বসিয়ে দিব সো বসার পর আমরা কিন্তু ফুল স্ক্রিন করে দিব আমাদের ভিডিও পর্যন্ত সো ওকে এরপর আপনাদের ক্যাপকেট অ্যাপে একটি লোগো পেয়ে যাবেন লোগোটা আমাদের ডিলিট করবেন সো এটা ডিলিট এরপর আপনাদের যা করবেন এখান থেকে আবার প্রথম চলে আসবেন সো আসার পর আপনাদেরকে ফটোর উপরে একটি ক্লিক করবেন এরপর নিচে আপনার পেয়ে যাবেন কি অ্যানিমেশনস আপনাদের অ্যানিমেশনে ক্লিক করবেন এরপর আপনাদেরকে ইনে ক্লিক করবেন এরপর আপনাদের ফেড ইনে ক্লিক করলে সো এতে ওকে এখন আমাদের ছবিটা দেখুন আমরা যখন এতে ডুব মারব এভাবে আসবে আমরা একটু বাড়ি দিচ্ছি এখানে সো ওকে একটু শেষে কমে গেল সো ওকে এখন আমাদেরটা কেমন হয়েছে আমি একটু দেখিনি এখন আমাদের এখান থেকে লেয়ার লেকসিনটা বসাতে হবে তো এটা বসানোর জন্য আমরা কিন্তু আবার প্রথমে এখানে আসবো সেখানে আসার পর আমরা থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো নিচে এরপর আপনাদের চলে যাবেন কি ভিডিওতে সো ভিডিওতে যাওয়ার পর আপনাদের ডাউনলোড অপশানে চলে যাবেন সো আমি ডাউনলোড অপশানে চলে যাচ্ছি সো ওকে এরপর আমি আপনাদেরকে যে লেকসিন ভিডিওটি দিলাম তো আপনাদের ব্ল্যাক স্ক্রিনের সেই ভিডিওটি আপনাদের নিয়ে নেবেন সো আমি নিয়ে নিচ্ছি তো এটা নিয়ে এরপর আমাদের অ্যাডে ক্লিক করবো সো ওকে দেখতে পাচ্ছেন আমাদের এই ব্ল্যাক স্ক্রিন লেয়ারটি সেটা নেওয়ার পর আপনারা যা করবেন এখান থেকে ভলিউমে ক্লিক করবেন নিচে সেটা ভলিউম ভলিউমে ক্লিক করার পর আপনি জিরো করে দেবেন সো ওকে এখন আপনারা যা করবেন এখান থেকে ব্ল্যাক স্ক্রিন যেটি রয়েছে এটা আপনাদের রিমুভ করতে হবে এটা রিমুভ করতে আপনাদের আবার স্পিডে ক্লিক করবেন ওভারলে করে দেবেন অথবা আপনি এখান থেকে করে দেবেন কি লাইটিং সো ওকে এরপর আপনাদের সাইনে ক্লিক করবেন এরপর এটা আপনাদের আপনাদের জায়গায় বসিয়ে দেবেন সো আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি এখানে সো এখানে বসিয়ে দিলাম এখন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট সেখান থেকে বাতি রয়েছে
তো বাড়তিটা আমরা এখান থেকে আমাদের ভিডিও পছন্দ করবো। এরপর আমরা এখান থেকে ব্ল্যাক স্ক্রিনের উপরে ক্লিক করে আমরা এখান থেকে স্পিডে ক্লিক করে আমরা বাড়তি অংশটি রিড করে দিচ্ছি ডিলেট। এরপর আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট। এখন আমি ভিডিওটি রিপ্লাই দিচ্ছি, আপনি দেখুন। তো আমাদের ছবিটি একটু ছোট হয়ে গেল, তার জন্য আমরা ছবিটি একটু বড় করে নিচ্ছি। ওকে, এখন আমরা ভিডিও রিপ্লে দিই আবার। সো গাইস, দেখেছেন আমাদের ভিডিওটি। তোমাদের এই সিম্পল প্রসেসটি ফলো করে আপনারা এই ধরনের ভিডিও ম্যাঙ্ক করে নিতে পারেন। এখন ভিডিওটি সেভ করার পালা। তো সেভ করার জন্য উপরে আপনাদের এডিশনে ক্লিক করে আপনার ফর্ম রেডিটা আপনাদের বাড়িয়ে আপনাদের সেভ করবেন, তাহলে আপনার ভিডিওটি হাই কোয়ালিটি সেভ হয়ে যাবে। সো গাইস, দেখেছেন আমাদের এই ভিডিওটি। তোমাদের এই সিম্পল প্রসেসটি ফলো করে আপনারা এই ধরনের ভিডিও ম্যাঙ্ক করে নিতে পারেন। সুন্দর এই ছিল আমাদের আজকে ভিডিওটি। আমি আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিও যেমন লাইক দিয়েছেন মাত্র 200টি, আই হোপ আপনার 200টি লাইক কমপ্লিট করে দেবেন। আর নেক্সট টাইম কি ভিডিও চান তা কমেন্ট সেকশনে বলে দেবেন। তো এই ছিল, তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।